গল্পটি বলিরামপুরের। পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, বাবলু গুপ্তার। এখানে চাল ডাল নুন তেল সব কিছুই পাওয়া যেত। ও ভাই বাবলু, আমায় আমায় 20 টাকা কিলো চাল দাও তো। কি দিদি, 20 টাকা কিলোর চাল কি কোনো চাল হলো? একটু ভালো চাল খাও, ওই দেখো 25 টাকা কিলো, কত ভালো চাল। না গো ভাই, এখন তো বাজার করছি, এত টাকার চাল কিনে নিলে চালাবো কি করে বলো? তুমি আমাকে ওই 20 টাকার চালটাই দাও। আচ্ছা ঠিক আছে। বাবলু ওই খরিদ্দারকে 20 টাকা কিলো চাল দিয়ে দিল। গ্রামের লোকেদের কথা চিন্তা করে বাবলু এবার কম দামের চাল কিনতে গেল। বাবলু একটা হোলসেলারের দোকানে গেল। ও দাদা, কিছু কম দামি চাল দাও, ওই দামি চাল তো কেউ নিচ্ছেই না গো। ভালো জিনিসের দাম তো ভালোই হবে, তাই না? তুমি একটা কাজ করো, দামি চাল যখন দোকানে রাখতে চাইছো না, বেশ ভালো কথা, ওই কম দামি চালই রাখো। তোমার কথাই ঠিক। ঠিক আছে, তুমি আমাকে ওই 15 টাকা কেজি চালই 2 বস্তা দিয়ে দাও। ওই হোলসেলার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ওই হোলসেলারের কাছেই কাজ করত একটা ছেলে বাবলুর কাছে এলো। দাদা, আপনার কম দামি চাল চাই তো? হ্যাঁ। তো আপনি একটা কাজ করুন, পিছনের 2টো গলির পরে একটা বড় গোডাউন আছে, ওইখানে যান, ওইখানে 10 টাকা কিলোর চাল আপনি পাবেন। 10 টাকা? হ্যাঁ। দাদা আপনি এক্ষুনি বস্তা বার করবেন না, আমি আমি আসছি, এক্ষুনি আসছি। আরে 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 আরে, কোথায় যাচ্ছ? আরে বাবা, এও চলে গেল। ততক্ষণে বাবলু বেরিয়ে গেছে। বাবলু ওই লোকটার বলা রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গোডাউন দেখতে পেল, যার বাইরে একটা লোক বসেছিল। মনে হচ্ছে এই সেই গোডাউন। কি চাই ভাই? চাল চাই। কত করে আছে? এখানে 8 টাকারও চাল আছে, 10 টাকারও চাল আছে, আর 12 টাকারও চাল আছে। বাবা, আপনি আমাকে ওই 8 টাকা আর 10 টাকার চাল 2 বস্তা করে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। লোকটা বাবলুকে চালের বস্তা দিয়ে দিল। বাবলু চালের বস্তা নিয়ে দোকানে এলো, আর দোকানের ঠিক সামনে ওই বস্তাগুলোকে রেখে দিল। চাল 15 টাকা কিলো আর চাল 17 টাকা কিলো বলে বেচতে শুরু করলো। দাম দেখে এক মহিলা ওখানে এলো। বাবলু ভাই, আজ চাল এত সস্তা কি করে গো? আরে বাবা, এই গ্রামের লোক তো সস্তা চালই খুঁজছিল, তাই তো নিয়ে এসেছি, দেখুন কত ভালো চাল আর দামও সস্তা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ওই 15 টাকা কিলোর চালটা 10 কিলো দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। বাবলু ওই 10 কিলো চাল মেপে মহিলাকে দিয়ে দেয়। মহিলার মুখ থেকে সস্তা চালের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল, এবং দলে দলে লোক বাবলুর দোকানে চাল কিনতে আসতে লাগলো। ও ভাই, 10 কিলো চাল দাও তো। আমাকে ভাই 15 কিলো দিও। সন্ধের মধ্যে বাবলুর সব চাল শেষ হয়ে গেল। এই না হলো কথা, একদিনে এত লাভ, কাল গিয়ে আরো চাল কিনে আনবো। পরের দিন বাবলু আরো চাল কিনে আনলো আর দোকানে বিক্রি করতে লাগলো। আজ ভিড় একটু কম ছিল, কিন্তু তাও বাবলুর ব্যবসা কিন্তু ভালো হয়েছিল, বাবলু খুব খুশি ছিল। এই ঘটনার ঠিক 2 সপ্তাহ পর হঠাৎ গ্রামের লোক অসুস্থ হয়ে পড়ল। হায় হায়, আমার স্বামীর এই কি হলো, এই কি হলো আমার স্বামী! আমার খুব পেটে ব্যথা। আমারও পেটে। গ্রামের সরকারি হাসপাতালে রোগীদের ভিড় জমতে থাকলো, সবাই পেট ব্যথায় কাতর হয়ে পড়ল। কি খেয়েছিলে কি তোমরা যে গ্রাম শুদ্ধ অসুস্থ হয়ে পড়লে? নার্স, একটা কাজ করো তো, ফুড ডিপার্টমেন্টকে একটু ইনফর্ম করো। ফুড ডিপার্টমেন্টের অফিসার ডক্টর সিমিলে। কি খেয়েছে এরা? ঠিক বুঝতে পারছি না অফিসার, কিন্তু মনে হচ্ছে এরা কোনো বাজে চাল খেয়েছে, ওই প্লাস্টিক চাল টাইপের কিছু। প্লাস্টিক চাল? হ্যাঁ। যেহেতু গ্রামে ওই একটাই মুদির দোকান ছিল, তাই তারা সোজা ওখানে পৌঁছালো। ওরা চালের স্যাম্পেল তুললো, ওখানে দাঁড়িয়েই চালের স্যাম্পেল টেস্ট টিউব কেমিক্যালের মধ্যে ফেলে, আর সঙ্গে সঙ্গে কেমিক্যালের রং লাল হয়ে যায়। প্লাস্টিক চাল বিক্রি করো, ধরো ওকে, ধরো।
স্যার আমি কিচ্ছু জানি না স্যার। কোথা থেকে কিনেছ এই চাল? আমি বলছি বলছি। বাবলু অফিসারকে ওই গোডাউনে নিয়ে গেল। যে লোক ওই গোডাউনে কাজ করত পুলিশ তাকে ধরল আর বাবলুকেও গ্রেপ্তার করল। এইভাবে প্লাস্টিক চাল বিক্রির সমস্ত গ্যাংয়ের পর্দা ফাঁস হয়ে গেল। কিন্তু এই ঘটনায় গ্রামবাসীরা অনেক দিন ধরে দুর্ভোগ সহ্য করেছিল। নন্দীপুরে একটাই মুদি দোকান ছিল যার ওনারের নাম হলো নন্দা। আরে কি নন্দা, এ তো শুধু এক মুঠো ধান, এখন কি তুমি এর থেকেও কমাবে? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না? এইভাবেই যদি সারাদিনে প্রত্যেককে এক মুঠো করে ধান বেশি দিয়ে দিই তাহলে আমার ব্যবসা তো বন্ধই হয়ে যাবে। পুরো নন্দীপুরেই নন্দার কিপ্টেমোর কথা সবাই জানত। নন্দা তার স্বামী ধানিরামকেও দাবিয়ে রাখত, আর তাদের ছেলে দীপকেরও কখনো কোনো ইচ্ছে পূরণ হয়নি। বাবা, সামনের মাসে আমার জন্মদিন আসছে, তুমি তো বলেছিলে যে তুমি আমার জন্য নতুন সাইকেল কিনে আনবে, তুমি এইবারে আমার জন্য সাইকেল আনবে তো? কোনো দরকার নেই নতুন সাইকেলের। কিন্তু তোমরা বলেছিলে তো। ও যখন এত বায়না করছে তাহলে ওকে কিনেই দি। নতুন সাইকেল টাইকেল মানে তো শুধু টাকা নষ্ট করা। আরে 4 বছর আগে তো নতুন সাইকেল দিয়েছিলাম। কিন্তু মা, 4 বছর আগে আমি এইটুকু ছিলাম আর এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি ওই সাইকেলটা আর চালাতে পারি না। আহাহাহাহাহা, এসেছে আমাকে শেখাতে যে তুমি বড় হয়ে গেছো, যেন আমি তো কোনোদিন ছোটই ছিলাম না। কিন্তু মা, আমার কথাটা তো শোনো। আমি বলে দিয়েছি তো, ব্যাস। বেচারা দীপক তার বাবার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওনার কোনো সাহস ছিল না নন্দার ওপরে একটাও কথা বলার। আর তারপর রেগে গিয়ে দীপক বাড়ির থেকে বেরিয়ে গেল। দীপক উদাস হয়ে একটা গাছের নিচে বসেছিল, সেই সময় তার দুই বন্ধু নকুল আর সোহম সেখানে এলো। কি হয়েছে, মা বাবার কাছে মার খেয়েছিস? না। তাহলে কি হয়েছে, কেন এখানে মুখ নিচু করে বসে আছিস? আর কি হবে, এবারেও মা নতুন সাইকেল দেবে না বলে বারণ করে দিল। তুই আর তোর ওই মা, উনি এত কিপ্টে কেন রে? জানি না রে, এই গ্রামে আমাদের এত বড় দোকান আছে আর এই আমি যে প্রত্যেকদিন একটা চকলেট পর্যন্ত খেতে পাই না। তাতে কি, না বলেই খেয়ে নে। না না, যদি মা জানতে পেরে যায় তাহলে মা আমাকে খুব মারবে। না রে ভাই না, আমি মার খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, এই নে তুই আমার টফি খেয়ে নে, আমি বাবাকে বলে আরো আনিয়ে নেব। বন্ধুর দেওয়া টফিটা দীপক খেয়ে নিল আর সে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে সে তার বাবার কাছে বসে সাইকেল কিনে দেওয়ার জন্য বাবাকে পটাতে লাগলো। কি তখন থেকে খুশুর ফুসুর চলছে তোমাদের? কিছুই নয়। ঠিক আছে, এসো খাবার খেতে বসো। নন্দা তিনজনের জন্য খাবার বাড়ল আর তিনজনের প্লেটেই সে গুনে গুনে দুটো করেই রুটি দিল। তিনজন খেতে শুরু করল। কিছুক্ষণ পর, নন্দা একটু ঘি দাও আমায়। ঘি তো আমি রুটির মধ্যে ভালো করেই দিয়েছি। আর একটু আমায় দাও না। না না, একদম না। তুমি কি জানো না যে ঘিয়ের কত দাম? বেচারা ধনীরাম এই সব শুনে চুপচাপ নিজের খাবার খেতে লাগলো। এমনিতে নন্দা খুবই কিপ্টে ছিল, কিন্তু সে রোজ সকালে ভগবানের সামনে বিশুদ্ধ দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতো। এইবার ভগবান তার প্রার্থনা শুনলেন আর উনি নিজে প্রকট হলেন। আরে বাবা রে, ভগবান রে, জয় হোক, ভগবানের জয় হোক। নন্দা ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওঠো নন্দা পুত্রী, তুমি রোজ আমাকে শুদ্ধ দেশি ঘিয়ে প্রদীপ দাও, এটা হলো তোমার উদারতা।
এই উদারতায় খুশি হয়ে আমি তোমাকে সোনা দিতে চাই। সোনা? আমি তোমাকে একটা জাদুর সিন্দুক দেব যার মধ্যে এত সোনা থাকবে যা তোমার কল্পনাতে। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তোমার কাছে কেউ টাকা চাইতে আসে আর তুমি তোমার কিপ্টিমির কারণে তাকে মানা করে দাও তাহলে জাদুর সিন্দুক উধাও হয়ে যাবে। তুমি কি এই শর্তে রাজি? হ্যাঁ হ্যাঁ, এত সোনা দানা থাকলে তাহলে কে টাকা দেবার জন্য এত ভাববে? ভগবান একটু হাসলেন আর উনি নন্দাকে সেই জাদু সিন্দুক দিয়ে দিলেন। যেই না নন্দা সেই জাদু সিন্দুক খুলল তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। তারপর নন্দা সেই জাদু সিন্দুক নিজের আলমারিতে রেখে দিল আর রোজের মতোই সে তার ছেলে ও স্বামীর জন্য রান্না করতে শুরু করে দিল। কিন্তু এবার সে খুব খুশি ছিল। সকাল গড়িয়ে দুপুর হলো আর ধনীরাম দীপককে স্কুল থেকে নিয়ে এলেন। ধনীরাম নন্দার কাছে গেল। নন্দা, আমি বলছিলাম যে দীপকের জন্মদিন তো এসেই গেল, আর এবার ওকে একটা সাইকেল আমাদের কিনে দেওয়া উচিত। আর প্রত্যেকবারের মতো নতুন সাইকেলের কথা শুনে, না একদম না, এই বলেই নন্দা চুপ করে গেল। জাদু সিন্দুকের কথা তার মনে পড়ল আর তখন সেই মুহূর্তে সে আলমারির দিকে গেল। সেই সিন্দুক উধাও হয়ে গিয়েছিল। হায় রে আমার জাদু সিন্দুক, সকালবেলায় তো ভগবান আমাকে দিল আর দুপুরবেলার মধ্যেই উধাও হয়ে গেল। তারপর নন্দা ধনীরাম আর দীপককে সকালের ঘটনা খুলে বলল আর সে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। ভগবানের দেওয়া ধন সম্পদ নন্দার হাত ছাড়া হয়ে গিয়েছিল আর সেটাও শুধুমাত্র তার কিপ্টেমোর জন্য। সেই জন্যই কথায় আছে, সময় থাকতেই স্বভাব পরিবর্তন করা উচিত, নয়তো পচতাতে হতে পারে।